জননীং রিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং তব শিষ্য স্বামীজির পদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। সংসার রূপ জীবন তরিতে তুমি যে কর্ণধার, ত্রেতায় শ্রীরাম দ্বাপরে শ্রীকৃষ্ণ, এদানিং তুমি শ্রীরাম ও কৃষ্ণ। বলে গেলে সংসার মাঝে কিছু নাই ওরে ভক্তিটুকু যে সার। প্রকৃত জ্ঞানলাভ হলে মন্দির প্রভৃতির দরকার হয় না, কিন্তু যারা মন স্থির করিয়া ধ্যান করিতে পারে না তাদের পক্ষে পূজা স্নান সন্ধ্যা বন্দনা প্রভৃতি অতি আবশ্যক। শ্রীরামকৃষ্ণদেব একজনকে জিজ্ঞাসা করেছিলেন, প্রতিমা তো মাটিতে তৈরি, ঈশ্বর জ্ঞানে ভাবনা করিব কেন? ইয়ার উত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন, মাটি কেন বা, চিন্ময়ী প্রতিমা, তিনি তো অন্তর্যামী, যদি ওই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না যে তাকে ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতে সন্তুষ্ট হন, যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমার পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়, যেমন সোলার আতা এবং মাটির হাতি দেখে আসল হাতা আতা ও আসল হাতি মনে পড়ে, সেই রকম প্রতিমা দেখে ঈশ্বরকে মনে পড়ে। মাটি তামা সমস্তই সেই পরম পুরুষ, পরম পুরুষ ছাড়া আর কিছু নাই। একটি ক্ষুদ্র জলবিন্দুও পরাশক্তির রূপ, যে জল আমরা পান করি তাহাও পরাশক্তি, উহা আমাদের ভেতরে প্রবেশ করিয়া অন্তর যে শীতল করে তাহাও পরাশক্তির লীলা। তুলসী মালা লইয়া হরিনাম জপ করিলে প্রত্যেক তুলসীও হরির রূপ বলে বোধ হইবে। আকাশ মেঘে ঘোষ মসিবর্ণ, তাতে বজ্র ও বিদ্যুতের খেলা, ইহাও পরাশক্তির লীলা। সেই মেঘ পর্বতের উপরে বৃষ্টিধারায় পড়িয়া সলিল বিপুলা গভীর নদীরূপে প্রবাহিত হয়, সেই নদীতেও পরাশক্তি আছেন। নদী তীরে সন্ধ্যা আহ্নিকের সময় ভক্তগণ হাতে জল গ্রহণ পূর্বক এই মন্ত্র আবৃত্তি করিয়া মস্তকে প্রক্ষেপ করেন, হে জল আপনার আনন্দ আমার অন্তরে আনন্দরূপে প্রকাশিত হোক, আপনার শক্তি আমার মধ্যে সঞ্চারিত হইয়া আমাকে শক্তিমান করুক, হে জল আমার নয়ন বিশাল দৃষ্টি সম্পন্ন হোক, মাতা যেমন স্নেহ সন্তানকে বাৎসল্যের সহিত পালন করিয়া থাকেন তেমনি হে জল আপনার মঙ্গলময় রস ও সত্তা আমাকে পোষণ করুক। সকলকে শুদ্ধ করিয়াই আপনি অন্তরিত হইয়া যান, আপনার সেই মঙ্গলময়ী শক্তি আমাকে পবিত্র করুক, আমি আপনার শরণাগত। তারপর কিছু জল হাতে লইয়া ভক্ত এই মন্ত্র উচ্চারণ করিয়া পান করেন, হে অবিনাশী পরম বস্তু আপনাকে প্রণাম করি, সেই পবিত্র জল ও পরাশক্তি। সর্বস্থানে ভগবান আছেন এই সত্য ঠিক ঠিক অন্তরে অনুভব করিলে ধ্যানের সময় মনকে একাগ্র করিবার নিমিত্ত এক দিব্য মূর্তির কেন আরাধনা করিব না? সর্বব্যাপী ভগবান সেই দিব্য ধ্যানমূর্তিতে নাই, ইহা কি বিচার বুদ্ধিতে যুক্তিসঙ্গত? যারা মূর্তি পূজা করে না তারা না করুক, কিন্তু যদি তারা মূর্তি পূজকের নিন্দা করে তবে তাহা কেবল তাহাদেরই অজ্ঞতার পরিচয়। ভগবান সর্বব্যাপী, এই যে ভগবান সর্বব্যাপী এটা প্রহ্লাদ দেখিয়েছেন, কিরকম হিরণ্যকশিপু যখন বললেন প্রহ্লাদকে, তুমি যে বলো ভগবান সর্বত্র, এই স্ফটিক স্তম্ভের ভেতরেও ভগবান আছেন, বললেন হ্যাঁ পিত, এর মধ্যেও ভগবান আছে। তার আগে কিন্তু প্রহ্লাদকে অনেক কষ্ট দিয়েছে, হাতির পায়ের তলায় ফেলে দিয়েছিল, পাহাড় থেকে গড়িয়ে ফেলে দিয়েছিল, আগুনের মধ্যে প্রহ্লাদকে রেখে চারদিকে আগুন জ্বালিয়ে দিয়েছিল, সবেতেই প্রহ্লাদ বেঁচে উঠেছিল। আর যখন বললে এই ফটিক স্তম্ভের মধ্যেও ভগবান আছে, বললেন হ্যাঁ, যখন হিরণ্যকশিপু পাহাড় ভেঙে ফেললো সেখান থেকে কী হলো, বেরিয়ে এলো নিঃসঙ্গ মূর্তি, এসেই রাজা হিরণ্যকশিপুকে বধ করলো। হিরণ্যকশিপুকে ভগবান বরদান করেছিলেন
তাকে রাতেও বধ করা যাবে না, দিনেও বধ করা যাবে না, আবার মানুষও বধ করতে পারবে না। কিন্তু কি হলো, সেই ভগবান বিষ্ণুর কী মূর্তি, নৃসিংহ মূর্তি, মুখটা সিংহের মতন আর নিচেটা মানুষের মতন, আর ঠিক সন্ধ্যা এবং দিন একবার গোধূলি লগ্ন যাকে বলে, সেই সময় তাকে কোলে ফেলে হিরণ্যকশিপু বধ করলেন। তাহলে বুঝছেন, ঈশ্বর সর্বত্র, তাকে যে বুঝেছে, জেদেছে, সে আর বিপথে চলবে না। যেমন ঠাকুর বলছেন, ওগো মানুষ তুমি ব্রহ্ম, সব মানুষের মধ্যেই ঈশ্বর আছেন, এইটি জেনে মানুষকে চলতে হবে। সেই পরাশক্তি সর্বত্রই বিরাজ করেন, আহার করবার সময় অন্নের কণিকাকেও পূজা করা যায়, সেই রূপ পূজা করিয়া আহার করিলে পরাশক্তি প্রসন্ন হন ও কৃপা করেন। অর্থাৎ যারা বেলুড়ে যান বা যারা জয়রামবাটি গেছেন, দেখবেন খাওয়ার আগে একটি মন্ত্র বলা হয়, ব্রহ্ম, অর্থাৎ যে আমরা অন্ন খাচ্ছি সেটি ব্রহ্ম, সেইটি বলে তারপর মায়ের সেই প্রথম প্রসাদি দেওয়া হয়, তারপরে খাওয়া হয়। অর্থাৎ কী হয়, অন্ন পরিপাক হয়, তার জন্য কোনো ওই অ্যাসিডিটির জন্য কিছু হবেও না, আর তার জন্য কোনো র্যানটাক ট্যাবলেটও খেতে হয় না, সেই ব্রহ্মকে স্মরণ মনন করে যদি খাওয়া যায় সব পরিপাক হবে। উপাস্য মূর্তি কেবল একটি প্রতীক মাত্র নয়, সর্বব্যাপী ঈশ্বর সেই বিগ্রহেই প্রত্যক্ষভাবে বিরাজ করেন। দেব বিগ্রহ মূর্তিকে আমাদের পূর্বতন ঋষি মহাত্মারা ভগবানের স্বরূপ অর অবতার জ্ঞানে ভক্তি করতেন। শ্রীরাম শ্রীকৃষ্ণের মতো এই অর্চা মূর্তিও নিত্য অবতার। কী রকম আছে, মৎস্য, কূর্ম, বরাহ, দশরথ নন্দন, শ্রীরামচন্দ্র যেমন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, সেই রূপ অনেক বিগ্রহে অনেক শ্রীমূর্তিতেও ভগবান ভক্তির বশে অবতীর্ণ হয়েছেন। যেমন বর্তমানে আমরা সকলেই দক্ষিণেশ্বরে যাই, দক্ষিণেশ্বর নামও যেমন, আর এখানকার বৈশিষ্ট্য কি, এখানে ডান পাটি মায়ের আগে দেওয়া আছে, দক্ষিণের পা মহাদেবের বুকে আগে আছে, তাই নাম হয়েছে দক্ষিণেশ্বর। তাহলে বলছেন কি, এক একটা জায়গায় এক এক স্থান মাহাত্ম্য আছে, এবং সেই স্থানের সঙ্গে নামের সম্পর্ক রয়েছে, সেই জন্যই সেই নামটিও চলে আসছে। পূর্ণ বৈদান্তিক জ্ঞানী পরম পূজ্য আলোয়ার প্রাচীন বৈষ্ণব আচার্য, প্রাচীন শৈব আচার্য এবং অন্যান্য আচার্যগণ এই বিগ্রহ মূর্তিতে ভগবানের দর্শন লাভ করিয়াছেন। তাঁরা উপাস্য মূর্তিতে ধ্যানে মগ্ন একাগ্র করিয়া বিগ্রহের সম্মুখে পরমানন্দে নৃত্য গীত করিতেন। রাজপথে শিশুগণ খেলা করিয়া শ্রীরঙ্গমের মন্দির, দিব্য বিগ্রহ প্রভৃতি মাটিতে চিত্রিত করিতেছিল। এমন সময় ভিক্ষার্থে ভ্রমণ করিতে করিতে শ্রী রামানুজাচার্য সেইখানে আসিলেন। শিশুদের চিত্রিত মূর্তি দেখিবা মাত্র তিনি তথায় দণ্ডবত হইয়া সাষ্টাঙ্গে প্রণাম করিলেন এবং সেই মূর্তিতে সর্ব ঈশ্বরের ধ্যান করিতে লাগলেন। বিগ্রহ ছবি প্রভৃতি ঈশ্বর নয়েন বলিয়া মনে করা অজ্ঞাত মাত্র। ওই কথা স্বামীজিকে প্রশ্ন করেছিলেন যখন তিনি এই রাজস্থানে ভ্রমণ করছিলেন, সেখানে বলেছেন যে আচ্ছা আপনারা যে এই মূর্তি করেন, ছবি পুজো করেন, এগুলো কি? তখন সেখানকার রাজাকে বললেন যে আচ্ছা এটা কার ছবি? বললেন আমার বাবার ছবি। তার কর্মচার ছবিটা না পাও তো, না বিয়ে একজন বলে থুতু ফেলো তো। বলে না না, তো মহারাজের বাবার ছবি থুতু ফেলবো? বলে তিনি তো নেই আর তাতে কি হয়েছে, এটা তো একটা প্রতীক মাত্র। তখন রাজার চৈতন্য হলো, সত্যি কথাই তো, অর্থাৎ ঈশ্বরের যে নাম করি আমরা, শ্রী চৈতন্যদেব কবে গেছেন, কিন্তু তার যে ছবি নিতাইয়ের পাশে নিয়ে থাকা, সেই ছবিকে আমরা যেমন পুজো করি, তার মূর্তিকে চিন্তাভাবনা করি, অর্থাৎ তার মধ্যে দিয়েই আমরা দেখতে পাই। চেতন ও অচেতন সব পদার্থই ব্রহ্ম, এই রূপ উপলব্ধির পর যে কোনো মূর্তিতে উপাসনা করা যায় তাহাও পরম পুরুষের রূপ। যারা তাহা মনে না করে তারা সর্বব্যাপী ব্রহ্মকে এক পৃথক বস্তুরূপে কোনো দিব্যলোকে তার কল্পনা করে। ইহারা তর্ক ও বাদানুবাদে ঈশ্বরকে সর্বব্যাপী রূপে ব্যাখ্যা করলেও প্রকৃতপক্ষে ঈশ্বরের সর্বব্যাপকত্বে তাদের বিশ্বাস নাই। জ্ঞান ও ভক্তি দ্বারা চিত্ত একাগ্র করিয়া
অরূপ ব্রহ্মের ধ্যান ও উপাসনা করতে পারা যায়। কি ইহা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়, ইহা সম্ভবপর মনে করাও এক পরম অহংকার ও ভ্রম। অচেতন শিবলিঙ্গকে রাখিয়া সেই প্রতীকে সর্বব্যাপী পরিপূর্ণ পরম বস্তুর ধ্যান করা সকলেরই সুসাধ্য, তাই একটি সহজ পথ বটে। বলছেন একটি শিবলিঙ্গ করে যদি তাতে পুজো করা যায়, তাহলে সেই মহাদেবাদিদেব মহাদেবেরই স্মরণ মনন করা হচ্ছে। সাধন পথে মূর্তি বা বিগ্রহ পূজার নিন্দা করাও উচিত নয়। বলছেন যে পুজো করছে, আমরা দেখি হাস্য উপহাস্য করছি, ঠাকুর শুনছেন এটা করা উচিত নয়। তুমি তোমার পছন্দ না হয় তুমি সরে এসো, কিন্তু তা বলে তাকে উপহাস করো না, নিন্দা করো না। ভগবান শ্রী রামকৃষ্ণ, শ্রী শঙ্কর, শ্রী রামানুজ, শ্রী আনন্দ তীর্থ প্রভৃতি আচার্যগণ এবং পাশ্চাত্য দেশের অনেক ঈশ্বর ভক্ত কী করছেন, সমস্ত জগৎকেই বলেছেন অবলম্বন করে শান্তি ও আনন্দ লাভ করেছেন। মাটি, পাথর, গাছ প্রভৃতি অচেতন বস্তুকে পরমাত্ম জ্ঞানে ধ্যান ও উপাসনা করিলে আধ্যাত্মিক পথে সাধক অগ্রসর হতে পারে এবং এইরূপ পূজা ও উপাসনায় শুভ ফলই প্রদান করে। বলছেন যদি কিছু না করে, যদি বটবৃক্ষের তলায় বসে সে মানুষ যদি সাধন ভজন করে বা কোনো গাছের তলায়, যে কোনো গাছই হোক, অশ্বত্থ হোক, বট হোক, বেল হোক, যে যার সুবিধা হবে সেটাতে বসে যদি ঈশ্বরকে মনে মনে ডাকে, সে তার অপরের ক্ষতি ও হবে না, নিজের ভালো হবে, সেই মানুষটির ভালো হবে। শ্রী রামকৃষ্ণ বলতেন সোহং সোহং বললেই হয় না, জ্ঞানীর লক্ষণ আছে। কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি, ওই যে যখন কথামৃত যিনি লিখেছেন শ্রীম, যখন দক্ষিণেশ্বরে প্রথম এলেন রামকৃষ্ণদেবকে দেখলেন, দেখে ভাবছেন বাবা ইনি পরমংশ, আমি তো ইংলিশে এম এ পাস, ব্রিটিশের আমল তখন ইংরাজিতে এম এ পাস করেছেন, ভাবছেন আমি জ্ঞানী। ঠাকুর কি বললেন, বললেন যে দেখো তুমি এম এ পাস, আড়াইটে পাস করেছো, আমার নরেন ডেডটা পাস করেছে, বিএ পাস করেছে, তা জ্ঞান কাকে বলে জানো? উনি ভাবছেন তো আবার জ্ঞান কি, আমি তো জ্ঞানী। বলছেন না, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান, এটাই হচ্ছে মূল কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মূল কথা হচ্ছে ঈশ্বরকে জানার নাম জ্ঞান। তা আবার বলতে ঈশ্বর কোথায় আছেন, প্রতিটি মানুষের অন্তরে বিরাজ করছেন ঈশ্বর, আবার কোথায়, সমস্ত জীব জন্তু সবই ঈশ্বর দ্বারা, সবের মধ্যে ঈশ্বর। ঠাকুর বলছেন গাছের মধ্যেও ঈশ্বর, একটা দুব্বো ঘাসের মধ্যে একটি মানুষ পা দিয়ে মারিয়ে চলে গেল, ঠাকুর বলছেন আমার বুকটা কেমন করছে, বলছেন কেন, বলছো গাছটা কত লাগলো, ও তো ব্রহ্ম, পাঁটাগুলি তো দেখতেই পারতেন না, বলতেন যখন কাটার পর মুন্ডুর কাপড় ঝড়টা ধাপক ধাপক লাফাচ্ছে, ঠাকুর বলতেন ওর কত কষ্ট হচ্ছে, পাঁটাগুলি দেখতেন না, দুব্য গাছের উপরে দেখতে পারতেন না, কেউ মারিয়ে গেলে বেলপাতা ছিঁড়তে পারতেন না গাছটার কষ্ট হবে বলে, বলে আমি যে বেলপাতা ছিঁড়বো গাছটার কত কষ্ট। তাহলে এই যার উপলব্ধি, তিনি বলছেন কি ওর মধ্যে ব্রহ্ম আছে, ঠাকুরের ব্রহ্ম মানে প্রাণ আছে। পরবর্তীকালে জগদীশচন্দ্র বোস প্রমাণ করেছিলেন হ্যাঁ ঠাকুরের কথাই সত্য, গাছের মধ্যেও ঠাকুর বলতেন ব্রহ্ম, উনি বলেন প্রাণ আছে। অর্থাৎ তাকে যেভাবেই ডাকা যাক না কেন, এই পৃথিবীর যা কিছু আছে, যা কিছু সৃষ্টি, সব ঈশ্বরের দ্বারা সৃষ্ট হয়েছে, ঈশ্বর তার মধ্যে বিরাজিত, মানুষ ভাবছে আমি করছি না। ঠাকুর বলছেন দেখো বাচ্চা ছেলে তারা ভাবে, ভাতের হাঁড়িতে আলু লাফাচ্ছে, বেগুন লাফছে, বাচ্চা ছেলে দেখে বলছে বাহ হাঁড়িটার কি ক্ষমতা, চালগুলো কিরম লাফাচ্ছে, বেগুনগুলো ফুটছে লাফাচ্ছে, কিন্তু যিনি জ্ঞানী তিনি দেখছেন না হাঁড়ির তলায় উনুনের মধ্যে কাঠ আছে, সে কাঠ যখন জ্বলছে তখন উনুন ফুটছে, কাঠটি টেনে নিলেই আবার জেকে সেই সব নিচু হয়ে যাচ্ছে, ফুট কমে যাচ্ছে। তেমনি মানুষের মধ্যে যতক্ষণ এই প্রাণবায়ু রয়েছে, যখন এর মধ্যে সেই ব্রহ্ম রয়েছেন, তখন তার মধ্যে সব শক্তি,
যেই প্রাণবায়ু বেরিয়ে যাবে আর তার কোনো ক্ষমতা থাকবে না, তখন তার মধ্যে আর ঈশ্বর নেই, বেরিয়ে গেছেন। গাছের মধ্যেও তাই, একটা গাছ দেখা যায় শুকনো হয়ে রয়েছে, আর ডালপালা নেই, মরে গেছে, শুকনো হয়ে পড়েছে, যে কোনো সময় ঝড়ে পড়ে যেতে পারে, তার মধ্যে আর প্রাণ নেই, ব্রহ্ম নেই। বলছেন জ্ঞানী হলে কি হয়, জ্ঞানী মানুষ কারো অনিষ্ট করতে পারে না, বালকের মতো হয়ে যায়, লোহার তরোয়ালকে স্পর্শমণিতে ছোঁয়ালে বা সোনা হয়ে যায়, কিন্তু সোনার তলোয়ারে হিংসার কাজ হয় না। বাইরে হয়তো দেখায় যে রাগ আছে কি অহংকার আছে, কিন্তু বস্তুত জ্ঞানের ওসব কিছুই থাকে না। বাচ্চাদন ঘুমো ঘুমো, এইরূপে যখন মা বলেন তখন শিশু বলে, মা আমি ঘুমোচ্ছি। নিদ্রা সম্বন্ধে জ্ঞান না থাকলে মার উপর সে কী করে, সে বলে ভালোবাসায়। শিশু শুধু এই কথা বলে যে সমাধি লাভ না করে শুধু বই পড়া জ্ঞানে শিবহং শিবহং বলা এই অজ্ঞানী শিশুর মুখের বুলিরই মতো। শিশুর প্রকৃত নিদ্রা সম্বন্ধে কোনো জ্ঞান থাকলে আমি ঘুমোচ্ছি ইয়া কি বলতে পারত। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, আমি তো যাবার নয়, আমি ঘট থাকতে সোহং হয় না, সমাধিস্থ হলে আমি পৌঁছে যায়, তখন যা আছে তাই, যতক্ষণ আমি আছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো। আমি ভগবান এটি ভালো নয়, যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম ভাব ভালো নয়, সংসারীরা সেব্য সেবক ভাবে থাকবে, হে ঈশ্বর তুমি সেব্য প্রভু, আমি সেবক তোমার দাস। ভক্তির দ্বারাই তাঁর দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই। যতক্ষণ আমি আছে ততক্ষণ দেখে যে তিনিই মায়া, জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। যতক্ষণ আমি আছে ভেদ বুদ্ধি আছে, ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই, ততক্ষণ সগুণ ব্রহ্ম মানতে হবে। এই সগুণ ব্রহ্মকে বেদ পুরাণ তন্ত্রে কালী বা আদ্যাশক্তি বলে গেছে। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, তখন তাকে ব্রহ্ম বলে। কই যখন তিনি এই সব কাজ করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। অদ্বৈতবাদী পণ্ডিতদেরকে এইরূপ দৃষ্টান্ত দ্বারা শ্রীরামকৃষ্ণ বোঝাতেন। শতবার নাহং নাহং মুখে বললেও যতক্ষণ আমিত্ব আমাদের অন্তর অধিকার করে থাকে, তখন ব্রহ্মকে নির্গুণ বলা যুক্তিসঙ্গত নয়। পরম বস্তুকে ঈশ্বররূপে ধ্যান ও জগৎ প্রপঞ্চকে লীলারূপে দর্শন করে ভক্তি শ্রদ্ধা সহকারে তাঁর শরণাগত হয়ে থাকাই প্রকৃষ্ট পথ। এইরূপ সাধনেই অহং অভিমানীর কাঁচা আমি, দাস আমি রূপে পাকা হয়ে ফলের মতো খসে পড়বে। অপ্রাপ্ত জ্ঞানকে লাভ করিয়াছি ইয়া মুখে বলিলে কোনো শুভ ফল লাভ হয় না। আমিরূপ অজ্ঞান যতক্ষণ আমার অন্তরে থাকে ততক্ষণ আমার পক্ষে ব্রহ্ম সগুণ সর্বেশ্বরকে ধ্যান করিয়া ভক্তির রোধ থাকা, অর্থাৎ ভক্তিশ্রদ্ধা সমাপন করিতে দোষ কী। জগন্মাতাকে আমি পূজা করি, তিনি জীব ও জগৎ হয়ে আমার সম্মুখে বিরাজ করছেন, শিব ও শক্তি ঈশ্বর ও দেবী একই অভিন্ন, সূর্য ও তার কিরণ ভিন্ন নয়, আমাদের একটি ছাড়া অন্যে থাকতে পারে না। যে দেবীকে আমি পূজা করি তিনি একম অদ্বিতীয়ম ব্রহ্ম, শিবহম কেবল মুখে বলাতে কোনো ফল নাই। ভক্তি দ্বারা আমিত্ববোধ একেবারে নষ্ট হলে তবে শিবহং অবস্থা আসে, যতক্ষণ না তা উপলব্ধি হয় ততক্ষণ আমি ভগবানের দাস, আমি যন্ত্র তিনি যন্ত্রী, যেমন করান তেমনি করি, এই ভাবই ভালো। শ্রীরামকৃষ্ণ বলেছেন পঞ্চবটিতে এক সাধু এসেছিল, সে লোকজনের সঙ্গে খুব বেদান্ত টেদান্ত বলতো, তারপর একদিন শুনলুম একজন মহিলার সঙ্গে সে নটঘট করেছে,
তারপর ওদিকে শৌচে গিয়েছে, দেখি সে বসে আছে। বললুম, তুমি এত বেদান্ত টেদান্ত বলো, এসব কি? সে বললে, তাতে কি, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তাতে দোষ নাই। যখন তিন কালই মিথ্যা হলো, তখন ওইটি কি সত্য হবে? ওটাও মিথ্যা। আমি তো শুনে বিরক্ত হয়ে বলি, তোর অমন বেদান্ত জ্ঞানে আমি নাই। ওসব হচ্ছে সংসারী বিষয়ী জ্ঞানীর জ্ঞান, ও জ্ঞান জ্ঞানী নয়। এইরূপে ভক্তিশূন্য বেদান্তের মায়াবাদ ভীষণ বিপদের কারণ। দুর্যোধন একসময় বলেছিলেন, ভগবান আমার হৃদয়ে অবস্থান করে যেরূপ করান আমি সেই রূপ করিতেছি, নিজের আমার কোনো দায়িত্ব নাই, অথবা আমি কোনো কাজের জন্য দায়ী নই। যদি একজন ঠিক ঠিক মনে করে যে সে ভগবানের দাস এবং সে যা করে সবই ভগবানের লীলা, তবে সে কেমন করে পাপ কাজ করবে? তার মনে কোনো পাপ চিন্তায় উদিত হতে পারে না। প্রকৃত নর্তকীর পা কখনো বেতালে পড়তে পারে না, এই হচ্ছে কাজ। বলছেন, উপনিষদ, ব্রহ্মসূত্র, গীতা প্রভৃতি বেদান্ত গ্রন্থ যে মহাপুরুষ অনাসে মন্থন করেছেন, সেই আচার্য শ্রেষ্ঠ ভগবান শ্রী শঙ্কর তাঁর লোকবিস্ময়কারী মনকে সম্বোধন করিয়া গীতার ছলে বলিয়াছেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ় মতে। যখন ভগবান শঙ্করের মুখে এই কথা, তখন আমাদের মতো অসারহীন ও অপদার্থ জীবের কথা কি, আমরা তো কোন ছাড়। ঠাকুর রামকৃষ্ণ বললেন যে, দেখো, হাজার বছর আগে শঙ্কর বলে গেছেন, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, যেখানে যখন যত মানুষ আছেন সবাই অমৃতের সন্তান, তাদের স্মরণ মনন করো, তবেই তুমি পারাপার হতে পারবে। ঈশ্বরকে সাধন ভজন করো, শুধু মুখে বললে হবে না, তাকে ডাকো, মনকে একাগ্র করে তার শরণাপন্ন হও, তাকে বলো, হে ঈশ্বর, যা কিছু অন্যায় কাজ করেছি ভবিষ্যত আর করব না, এবং এখন থেকে আমি সৎ পথে চলব, সৎ হব এবং অন্যকেও সৎ পথে নিয়ে যাব। ঠাকুর বলছেন, জগতে এসেছো, কিছু কাজ করে যাও, কিছু আঁচড় রেখে যাও, এই সমাজ সংসারকে তোমার কিছু দেয়া আছে, তুমি কি দিয়েছো? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উঠে তুমি শুধু নিজের কথাই ভেবেছো, নিজের জন্যই চিন্তা করেছো, তোমার কিছু ঋণ আছে, মাতৃ ঋণ, পিতৃ ঋণ, স্ত্রী ঋণ, বন্ধুবান্ধবদের প্রতি ঋণ, এবং সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। তুমি জগতে এসেছো, কিছু নাম করে যাও, নাম বিলো। তখন কি নাম বিলো গো? কেন, আমাদের ভারতবর্ষে মনীষীরা যে কথা বলে গেছেন সেই কথাগুলোই তুমি বলো, মানুষকে বলো, তারা আমাদের সৎভাবে থাকতে বলেছেন, সৎ পথে চলতে বলেছেন, অতএব মানুষ তোমরা সৎ পথে চলো, সৎ চিন্তা করো, সৎভাবে থাকো, তাহলে ঈশ্বর খুশি হবেন। ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমসপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভুরিদাজনা। জননীং রিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুম তব শিষ্য স্বামীজির পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সংসার রূপ জীবন তরিতে তুমি যে কর্ণধার, ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ এদানিং তুমি শ্রীরামকৃষ্ণ। বলে গেলে সংসার মাঝে কিছু নাই ওরে ভক্তিটুকু যে সার। নমস্কার।